প্রায় শতবর্ষ ধরে মাটির পণ্যের জন্য পরিচিত পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা পালপাড়া। এখানকার মাটির নানা পণ্য বিক্রি হয় রাজধানী সহ দেশের বিভিন্ন মার্কেটে। এ উপজেলায় 400+ মাটির তৈজস তৈরির প্রতিষ্ঠান রয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 5,000 মানুষের। এখান থেকে প্রতি মাসে 1 কোটি টাকার পণ্য বিক্রি হয়। তবে নির্মাণ উপকরণের দাম বৃদ্ধি সহ নানা সমস্যায় সরকারি সহযোগিতা ছাড়া টিকতে পারছেন না বলে জানান মৃৎশিল্পের কারিগররা। মাটির দাম না মানে বৃদ্ধি হয়ে গেছে। আগে এখন তো রাখতো 1,200 টাকা, এখন রাখে 6,500 টাকা করে টলি। আমাদের জায়গায় প্রায় অন্তত পক্ষে 40 থেকে 45 জন লোক কাজে নিয়োজিত আছে। মালামালের যে দাম, কিন্তু সেই দামটা আমরা পাই না। আমাদের এই মাটির সামগ্রী বিভিন্ন দেশে, বাংলাদেশে এবং বিভিন্ন বাহিরে কান্ঠিত প্রচার হচ্ছে। এখন সরকার যদি আমাদের একটু ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা আর একটু স্বাবলম্বী হতে পারবো। এ শিল্পের পরিধি বাড়াতে সহযোগিতার আশ্বাস দিলেন ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের এই কর্মকর্তা। তারা যদি চায়, আমরা একটা প্রশিক্ষণের আয়োজন করে তাদের পণ্যের গুণগত মান উন্নত করার জন্য আমরা সহযোগিতা করতে পারবো, এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সরকারি যত প্রকার সহযোগিতা করা সম্ভব বিষয় থেকে আমরা সার্বিক চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসা এখানকার মৃৎশিল্প দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ।